তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, কথা শুনেন তো, যা আমার বিদায়ের পরে, আমার নবুয়তের পরে 33টি ভণ্ড নবী নবুয়ত দাবি করবে। কয়টা? 33টা। তাহলে আমার নবীর পর আর কোন নবী আছে? আরো জোরে বলেন, আল্লাহর আসমানে কিতাব কোরআনের পরে কি আর কোন কিতাব আছে? এই উম্মত পৃথিবীর শেষ উম্মত, এই উম্মতের পরে পৃথিবী আর কি কোন উম্মত আছে? আরো জোরে বলেন। তাইলে এই উম্মত কত নম্বর উম্মত? শেষ উম্মত। কিন্তু বিশ্ব নবী বলেছেন, আমার উম্মতের আসবে শেষে, জান্নাতে যাবে সবার আগে। জান্নাতে যাবে কি? সবার আগে। তাহলে আমরা পৃথিবীতে উম্মত হয়েছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব। আমার নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবী ঢুকতে পারবে না। এই নবীর উম্মতেরা জান্নাতে ঢুকার আগে কোন নবীর উম্মত যেতে পারবে না। আল্লাহু আকবার। সুতরাং এই নবীর উম্মতেরা এখন সম্মান পায় না কেন, আমি এর উপরে কথা বলবো। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? ফুটবল দেখছেন? ফুটবল সম্পাড়া হাই স্কুল পিছনে না, হাই স্কুলের মাঠে বল শট দেয় তো দোস্ত, আরেকটা আরেকটা বলে এই বল গেড়ে তো লাগছে কি লে, কয় জানোস নি? কয় না, ক বল এটার ভিতরে আলগা হাওয়া ঢুকছে, এই হাওয়া ঢুকার কারণে ইয়ার কপালে লাতি। কি কম হাওয়া যদি আসতে পুষ্করি বের করে দেন, কেউ লাগছে বুনি? কেন লাগছে না? হাওয়া নাই। এই মুসলিম উম্মার কাছে আজকে কোরআন নাই, ঠিক না? বাতেলের হাওয়া ঢুকে গেছে কিনা বলো, তগতি মতবাদ ঢুকে গেছে কিনা বলো। এই কারণে আজকে ইহুদি নাসারাদের হাতে আমরা লাঞ্ছিত হচ্ছি, ঠিক না? সুতরাং আর আমরা লাঞ্ছিত হতে চাই না, আমরা লাঞ্ছিত কি হতে চাই? সুতরাং আমরা কোরআন সুন্নাহ নিয়ে ইসলামের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি? মাহমুদকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। এই পৃথিবীতে হাঁটামোটা বন্ধ করুন। এই পৃথিবীতে আমাদেরকে পাঠাবার আগে আল্লাহ একটি ওয়াদা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা রুহ জগতে আল্লাহর ক্লাসে ছাত্র ছিলাম, বলেন আল্লাহু আকবার। বিরা আল্লাহর ক্লাসটা কি? আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে তুমি কি, তোমরা কি আমাকে রব মানো? আলাস্তু বিরব্বিকুম। এই আয়াতে কারিমার বক্তব্য অনেক দিয়েছি। আজকে সূরা হামিম সিজদা থেকে আমরা যে রুহ জগতে কমিটমেন্ট দিয়েছি, দুনিয়াতে আসলে আমরা কিভাবে চলব? সুবহানাল্লাহ। একটা ছাত্র ছাত্রী ভর্তি হতে প্রতিষ্ঠানে একটা অঙ্গীকার নামা আছে কিনা? নিয়মিত আসব, পাঠদান করব, মুরব্বীদেরকে শ্রদ্ধা করব, আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করব, আছে না? কথা বলেন, আছে কি না? এর নিচে ছাত্র কি দেয়? সাক্ষর দেয়। অভিভাবক কি? আলহামদুলিল্লাহ বলেন। আমরা প্রত্যেকেই রুহ জগতে বলেছিলাম আমাদের রবকে, ইন্নাল্লাযীনা কালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাম تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا
وابشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. إن الذين قالوا ربنا الله. শুনেন সবাই বলেন শুনতেছেন নিশ্চয়ই যারা বলেছে আমাদের রবকে একটু জোরে মুখ খুলে বলেন কে সুমস্তাকাম এই কথার উপরে থাকতে হবে কি অনর অবিচল দৃঢ় চিত্তে সুবহানাল্লাহ আমরা বলেছিলাম রূহ জগতে আমাদের রবকে রব এখানে আমার সব ভাইরা ইসলাম সম্পর্কে সচেতন আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন ভালো কথা কিন্তু আল্লাহকে মানতে হবে রব হিসেবে কি হিসেবে শোনেন বক্তব্য না বুঝলে হাসি কুদি জেলে লাভ হবে না আল্লাহকে কি মানতে হবে সবাই বলেন সকালবেলা আমাদেরকে কি প্রশিক্ষণ দেয় রাবিতু বিল্লাহি কি সবাই বলেন রাবিতু বিল্লাহি রব্বা বলেন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট তিনি আমার কি বলেন আরো জোরে বলেন আমি কোরআনে কারিমের সামনে কসম করলে কাফফারা লাগবে না যারা রুবুবিয়ত বুঝে না এদের ঈমান কমপ্লিট হবে না বুঝেন কথা আজকে আমি রুবুবিয়ত বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ